হে গাইজ ওয়েলকাম টুমের চ্যানেল আমি মনে যায় এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দার পাগল ফ্যান ক্লাব গ্রুপ এই গ্রুপটা আমার সাথে বোধ মানে আমার সাথে সবথেকে বেশি যদি কোনো জিদ্দার ফ্যান ক্লাব জুড়ে থাকে সে হচ্ছে জিদ্দার পাগল ফ্যান ক্লাব গ্রুপ এর মানুষগুলো প্রত্যেকটা মানুষ মানে আমার নিজের সম্পর্কীয় মানে আমার নিজের দাদা আমার নিজের বৌদি রকম ফিল হয় সেখানে সুরজিৎ দার ওয়াইফ যিনি আমি নিজের বৌদির মতন ভালোবাসি আমি খুব ভালো লাগে সুরজিৎ দার সাথে যে সম্পর্কটা সৌরভের সাথে যে সম্পর্কটা তো সৌরভ একটা দারুণ জিনিস করেছে সে হচ্ছে সৌরভ কিন্তু বানায় মানে রিলস টিলস বানায় এরকম জিদ্দার বেলায় তো আমরা যখন চেঙ্গিজের সময় হয়েছিল তখন কিন্তু আমরা উইডা যখন ও করছে পারফর্ম করছে সেগুলো আমরা বলছি তোমরা ভাববে যে ওয়াই একটা ছেলে জাস্ট রিলস বানাচ্ছে এটা বলার জন্য আমি একটা ভিডিও খুলতে বসেছি একদমই নয় ওদের যে ডেডিকেশান অনেকেরই ধারণা যে মানে জিদ্দাকে ভালোবাসার মূল অর্থ কি অর্থ এরকম অনেকেরই মনে হয় যে আমরা শুধু টাকার জন্য ভালোবাসি তাই যদি হতো তাহলে মানে আমরা কিন্তু এটা বলতে পারি যে প্রচুর টাকা আমরাও কামাই না কিন্তু তবু আমাদের একটা মানিটাইজড দিক রয়েছে যে আমরা তবু অর্থ পাই এই কাজটা করি এবং আমি কাজটা করি সেই কাজটা করে অর্থ পাই এই মানুষগুলো যারা জিদ্দাকে জেনুইনলি ভালোবাসে তারা নিজেদের একটা চাকরি করে নিজেদের একটা পার্ট লাইফ রয়েছে সেই লাইফের ভিতরে দাঁড়িয়েও তারা কি না করেছে জিদ্দার জন্য সরো সবসময় জিদ্দার জন্য করা মানে কিন্তু জিদ্দার সাথে দেখা করা জিদ্দার সাথে ছবি তোলা এমনটাই নয় তারা জিদ্দার সাথে দেখা করেছে ছবি তুলেছেও যেরকম তারা জিদ্দার নাম নিয়ে গরিব দুস্থ বাচ্চাদেরকে খাইয়েছে আমার এফকে টিভিতে ভিডিও দেখতে পাবে আমার চ্যানেলটা এখন একটু চাপের ভিতরে রয়েছে বলে যে কারণে আমি এই চ্যানেলে ভিডিওটা বানাচ্ছি আমি সত্যি কথা বলছি এই মানুষগুলো করেছে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানে গর্ববোধ করা উচিত এরকম একটা জিদ্দার জিদ্দার কাছেও আমার মনে পৌঁছানো উচিত এই বিষয়টা যে এরকম একটা ফ্যান ক্লাব আছে জিদ্দার আমরা জিদ্দার পাগল ফ্যান ক্লাব গ্রুপ যাদের সেই গ্রুপটা তারা এই লেভেলের জিনিসপত্র করেছে তারা বাচ্চাদেরকে দুস্থ গরিব বাচ্চাদেরকে জিদ্দার নাম নিয়ে খাইয়েছে এতে জিদ্দার সম্মান আরও এত বড় হয়ে গিয়েছে আবার তারা এমন এমন জিনিসপত্র করে তারা হলের ভিতরে যায় যে কারণে বাংলা ছবি আজকে বেঁচে আছে সেই যে জায়গাটা যে আজকে বাংলা ছবি বেঁচে আছে সিঙ্গল স্ক্রিনের জন্য জিদ্দা বেঁচে আছেন সিঙ্গেল স্ক্রিনের জন্য সেই সিঙ্গেল স্ক্রিনে গিয়ে হল মালিকদের সাথে যেভাবে কোয়ার্ডিনেট করা তারা যেভাবে উৎসব করে তারা যেভাবে মানে মাতামাতি করে যেভাবে আনন্দ করে সেম জিনিসটা তারা কিন্তু মানুষের ক্ষেত্রেও করছে এবং এটা কিন্তু কোনো মানিটাইজড দিক নয় এখানে কিন্তু একটা বড় জিনিস আমি বলবো মনিটাইজ দিক নয় যেহেতু সেখানে একটা বড় দিক হচ্ছে তাদের কিন্তু পকেট থেকে পয়সা খরচা করতে হয় এইটা আমি শুধু খুব অ্যাপ্রিসিয়েট করি আমি যখন ওদের সাথে কথা হয় তখনই আমি ভাবি যে ওয়াও মানে এটা এটা তো সত্যি এটা কাবিলে তারিখ কারণ আজকে আমার পকেট থেকে বের হচ্ছে আমি কতটা জিদ্দাকে ভালোবাসি শুধু পকেট থেকে খরচা হচ্ছে আমি দিল থেকে ভালোবাসি পকেট থেকে খরচা করেও ভালোবাসি এবং অ্যাট দ্য সেম টাইম কোন কোন জিনিসে তারা সেখানে খরচটা করছে তারা খরচ করছে সামনে জিদ্দার জন্মদিন আসছে নিশ্চয়ই তারা কিছু না কিছু করবে কিন্তু তারা মানুষ রিলিজ হচ্ছে বলে তারা কিন্তু খুব শীঘ্রই সম্ভবত উনিশ তারিখে তারা কিন্তু রবিবার করে যেহেতু সবার কাজের ছুটি থাকবে সেই সময় গিয়ে তারা সুষমাতে গিয়ে সেখানে আবারও সেই উৎসবটাকে ক্রিয়েট করবে শুধু উৎসবটাকে ক্রিয়েট করবে তাই নয় আমাদের মনে তোমাদের মনে আছে জানি না যাই না চেঞ্জেসের সময় গানে আমরা সবাই নাচ গান করেছিলাম আমরা আমার বললাম না আমি খুব পরিবারের মতন ওদের সাথে অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো যে তারা কিন্তু শুধু উৎসব ক্রিয়েট করবে তাই নয় সেই সিঙ্গেল স্ক্রিনের ভিতরে জারি রাখবে এই এই ক্রেজটাকে সিঙ্গেল স্ক্রিনকে জিজ্ঞেস করবে কেমন রেসপন্স আগেরবারে মনে আছে আমার হল মালিক বলেছিল যে আমরা সলমান খানের ছবি সরিয়ে জিদ্দার ছবি চালাতে চাই তো দিস ইজ দ্য রেসপন্স যে সালমান খানের ছবির থেকে জিদ্দার ছবিকে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি সেই সময় বলেছিল এখন আমরা দেখব যে তারা কি বলছে তো আমি সৌরভের একটা রিলস জাস্ট আমি তো অডিও দিতে পারবো না কারণ অডিও দিলে যদি কপিরাইট ইস্যু হয় সেইখানে আমি সৌরভেরটা জাস্ট সাইড করে দেখালাম কি সুন্দর ও ডান্স পারফর্ম করে ওর দারুণ নাচেও কিন্তু আমি শেয়ার করেছি আমার নিজের প্রোফাইল থেকে অলরেডি মহারাজ চ্যাটার্জি থেকে কী ও পারফর্ম করে এবং কী ভালোটাও ভাসে ও নিজের কাজের ভিতরে এই জিনিসটাও করে যায় তো সৌরভ দাস সত্যি মানে তুমি জাস্ট ফাটিয়ে দিচ্ছ এবং সুরজিৎ দা থেকে শুরু করে এই গ্রুপের প্রত্যেকটা মেম্বার খুব 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 ভালো এবং আমি এতটুকুই বলবো যে এইভাবেই হয়তো জিদ্দা বেঁচে থাকবেন এই ফ্যান্সদের মধ্যে দিয়ে মধ্যে দিয়েই জিদ্দা বেঁচে থাকবেন এবং এই অ্যাক্টিভিটিসগুলো দিয়ে জিদ্দা বেঁচে থাকবেন সবথেকে বড়ো কথা হচ্ছে যে তারা একটা বড় করে প্রমোশন করছে তারা নিজেদের থেকে তরফ থেকে প্রমোশন করে জিদ্দার জন্যে এবং সেটা কোনো র্যালি নয় বড় কিছু নয় প্রচুর প্রচুর অর্থ ব্যয় করে সেই র্যালি বেরোনো বা সে সব কিছু নয় তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটুকু করা যায় সেইটুকু দিয়ে তারা নিজের টু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে তারা প্রমোশন করার চেষ্টা করে এবং খুব ওয়ার্কফুল প্রমোশন করার চেষ্টা করে কিন্তু অ্যাকচুয়ালি যে যে জায়গায় প্রমোশনের দরকার সে সে জায়গায় করে তো আমার এখনও মনে আছে আগের বছর জিদ্দার জন্মদিনে তারা বাদ মানুষজনদের খাইয়েছিলেন তো সেটা তারা নিজেরা করেছিলেন তো এটাই এটাই অনেক অনেক অনেকটা ভালো লাগে এগুলো এগুলো দেখলে অনেকটা ভালো লাগে তোমাদের আর কি মতামত পুরো এন্টার বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন চলো বন্ধুরা কোনো ভিডিওতে দেখা হবে